শুভ দুপুর, ভালো আছেন সকলে? এখানে অনেক ভাই উপস্থিত আছেন, তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আশা করি সকলে মনোযোগ সহকারে আমার প্রোডাক্টটি শুনবেন এবং এটার গুণগত মান বিচার করে ভবিষ্যতে এটা ইউজের ব্যাপারে সতর্ক হবেন এবং সকলকে অনুপ্রাণিত করবেন। এখানে অনেক মুসলমান ভাই আছেন এবং অনেক হিন্দু ভাই আছেন, তা আমি প্রথমে মুসলমান ভাইদের সালাম জানাই এবং হিন্দু ভাইদের নমস্কার। ভালো মন্দ বিচারের পর পুরস্কার অথবা তিরস্কার। ভাই সবেরা, আপনারা এখানে এক একজন এক এক রকমের মনের সমস্যা নিয়ে হাজির হয়েছেন। কারো ভালো অ্যাপ্রাইজাল হয় না, কেউ আবার প্রমোশন পান না, কেউ আবার ভালো টার্গেট হিট করতে পারেন নাই। প্রত্যেকের মনের আশা পূর্ণ হোক উপরওয়ালার কাছে এই দোয়া কামনা করি। ভাই সবেরা, কথা আছে হাজার দাওয়াইতে এক দোয়া। হাজার দাওয়াইতে যেই রোগ ভালো হয় না, এক দোয়াতে সেই রোগ ভালো হইতে পারে। কথা সত্য, কথা কিন্তু মিথ্যা না। তারপরে কথা আছে ভাই, শুধু দোয়ার আশায় বসে থাকলে হবে না, আপনাদেরকে দাওয়াও শ্রবণ করতে হবে। আপনারা জ্ঞানীজন গুণীজন সুধীজন, আপনাদেরকে দুই চার কথা বলিয়া বুঝাই সে সাধ্য আমার নাই। তবে আমি যেই জিনিসটি নিয়ে হাজির হয়েছি ভাই সব, সেই জিনিস নিয়ে দুই চারটি কথা বলিয়া যাইতে চাই। আমি এখানে হাজির হয়েছি টেক্স ফাস্টেনার কোম্পানির ডিএন প্লাস জিপার। আপনারা অতীতে ওয়াইকেকে, ফেভিয়া, নিওতে অনেক রকমের জিপার দেখেছেন, আপনারা হয়তো মাপতে পারেন সেই মানের জিপার এটি না। আমার ওস্তাদ মিস্টার কাপিল কুমরা, টেকনাথ থেকে তেঁতুলিয়া, সাদার থেকে আসামিয়া, ইন্ডিয়া থেকে চায়না, চায়না থেকে মুম্বাই, বিভিন্ন দেশ ঘুরে সারা বিশ্ব ঘুরে অনেক গবেষণা করে বানিয়েছে এই টেক্স ফাস্টেনার কোম্পানির জিপার। আর এই জিপার প্রোডাকশন করে আমার একজন উস্তাদের শিষ্য, নাম তার নীতিশ বাসি। আপনারা ভাবতে পারেন বাসি, আসলে কিন্তু সে বাসি না, সে তাজা জিপার উৎপাদন করে প্রতিদিন। তার আরেকজন শিষ্য আছে কেশব, তাকে যদি বলা হয় কেশব এটা হচ্ছে আর্জেন্ট, সে বলবে চাইও না এসব। আরেকজন আছে রানা, নাম তার বলতে মানা, যদি ভয়ের কারণে ঘুমাও জানা। আর সর্বশেষ আছে যেই পিস, তার নাম হইল গাজি, অনেকেই বলে নাম্বার ওয়ান পাজি। তবে যদি হয়ে যায় সে একবার রাজি, ঘুষ পেয়ে যাবেন আপনি আজই। এই গাজির হাত ধরে আমার টেক্স ফাস্টেনার কোম্পানির জিপারটি আমাদের হাতে চলে আসে। তারপর আমি সাভার আশুলিয়া রোডে এই জিপার বিক্রি করে থাকি, টেক্স ফাস্টেনার কোম্পানি। আপনারা হয়তো মনে করতে পারেন আমি একাই সেল করি, না, আমাদের কোম্পানির আরও 20-22 জন আছে এই জিপার সেল করে থাকে। তার মধ্যে একজন আছে, আপনারা হয়তো বললে তাদেরকে চিনবেন, আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। একজন আছে জুয়েল, সে সেলফ সার্ভিসের ব্যাপারে অত্যন্ত কুয়েল। আগে বনানী গুলশানে 6 নম্বর বাসে জিপার বিক্রি করতো, বর্তমানে সে ঢাকার চাকা এসি বাসে জিপার বিক্রি করে। এই কারণে তার চেহারা দেখবেন গ্লেস মারে। তারপর তার আরেকজন শিষ্য আছে মিস্টার আলমগীর সোহাগ, যিনি সিএসডির আতঙ্ক। এই সোহাগ বড় বড় গুগলি দিয়ে বড় বড় কাস্টমারকে কুপু কাপ করে ফেলে। সে পর পর দুবার বেস্ট পারফর্ম অ্যাওয়ার্ড করে অলরেডি টেস্টে অনেক দূর নিয়ে গেছে। সোহাগের সাকসেস মানি টেক্সের সাকসেস, আমরা তার জন্য অনুপ্রাণিত। সে হ্যাটট্রিক সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আশা করি এইবার সে হ্যাটট্রিক করবে, কারণ তার হ্যাটট্রিক মানি টেক্সের হ্যাটট্রিক, তার হ্যাটট্রিক মানি আমাদের হ্যাটট্রিক। আরেকজন আছে, আপনারা হয়তো এখনই বুঝতে পারছেন সেই জনকে, তার নাম মিস্টার জাহিদ। সকলে বলে সে নাকি ন্যাশনাল হেড, কিন্তু আমি মনে করি না, সে ইন্টারন্যাশনাল হেড। কারণ জাহিদ আগে ঢাকা চিটাগাং রোডে সোদিয়া আর শ্যামলী পরিবহনে জিপার বিক্রি করত, কিন্তু জাহিদ বর্তমানে ট্রেনে, লঞ্চে, ইভেন ট্রেনেও জিপার বিক্রি করতেছে। আর এই সকল 20-22 জনের নাটের গুরু একজন আছে, তিনি হলো আমাদের বস শ্রদ্ধেয় মানু জৈন। কিছু হইলে বলে খেটাও ব্রেইন, ডিউনার পেইন, করতে হবে এবার গেইন।
এই সকলে আমরা এই আশুলিয়া রোডে সাভারে বিভিন্ন জন বিভিন্ন জনে জিপার বিক্রি করে থাকি। তা আমাদের এই টেক্স ফাস্টনার কোম্পানি জিপারটি আপনারা দেখতে পারেন, এটা কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেলে এবং খুবই ভালো লেভেলে জিপার, ভালো মানের জিপার। তবে আমাদের কোম্পানির যিনি চেয়ারম্যান, চেয়ারম্যান মহোদয় অলরেডি একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছেন এই জিপারের ব্যাপারে, তিনি বাংলাদেশের বাংলাদেশকে সম্ভাবনায় জিপার খাত হিসাবে চিহ্নিত করেছেন। তিনি এই সম্ভাবনার খাত হিসাবে চিহ্নিত করে অলরেডি একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছেন। সেই গবেষণা প্রতিষ্ঠান টেক্স ফাস্টনার কোম্পানি ডিএন প্লাস জিপার নিয়ে অলরেডি গবেষণা করছে। তারা ইদানিং দেখা গেছে বিভিন্ন পয়লা বৈশাখ বিভিন্ন প্রোগ্রামে তরুণরা জিপারকে ব্যাসলাইট হিসাবে ইউজ করছে। দেখেন এই যে আমিও ব্যাসলাইট হিসাবে ইউজ করছি পয়লা বৈশাখে, অনেক তরুণী অলংকার হিসাবে জিপার ইউজ করছে। তবে আমি আশা করছি আগামী 2-4-5 বছরের ভিতরে এই জিপার আরও পপুলারিটি লাভ করবে এবং সকলে ইউজ করবে। তবে আমার কোম্পানি গবেষণা করে ইদানিং তাদের যে গবেষণার মূল বিষয় তা হলো জিপার বিভিন্ন গেঞ্জি এবং শার্টে ইউজ করা যায় কি না। লাস্ট তাদের যে চিন্তাধারা সেটা হচ্ছে লুঙ্গি তো জিপার ইউজ, কারণ যত বেশি জিপার ইউজ হবে তত টেক্সের ফিউচার উজ্জ্বল হবে, টেক্স বাংলাদেশ ডমিনেট করবে, টেক্স নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসাবে মাথা তুলে দাঁড়াবে। টেক্সের এই ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সকলে টেক্সের সাথে থাকতে চাই। সকলে থাকবেন তো? তবে আমার এই জিপার আমরা গ্যারান্টি কার্ড সহকারে বিক্রি করে থাকি। আমাদের কোম্পানি সাপোর্টের ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের কোম্পানির একটাই কনসেপ্ট, সেল করো বেশি লাভ করো কম, সেল করতেই হবে সকলকে। এই উদ্দীপনা নিয়ে আমরা সকলে সেল করতেছি। আশা করি সাভার আশুলিয়া রোডে আপনাদের সাথে আমার দেখা হবে মাঝে মাঝে, এবং সকলে আমার কোম্পানি যে কোনো লোকের কাছ থেকে নেবেন, তবে তাদের আইডি কার্ড আছে কি না দেখে নেবেন, নকল হতে সাবধান। আমাদের কোথাও কোনো ব্রাঞ্চ নেই, বাংলাদেশ আদুন জিপিজেটে অনলি ফর 180 নম্বর প্লটে আমাদের একমাত্র ব্রাঞ্চ। নকল জিনিস কিনে প্রতারিত হবেন না, নকল থেকে সাবধান। সর্বশেষ এটাই বলতে চাই, যারা আমার কাছ থেকে এই জিপারটি নিলেন তাদেরকে ধন্যবাদ, যারা নিলেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে নেন নাই সেলসে শেষ কথা বলে কোনো শব্দ নেই, আজকে আপনি নেন না আগামীকালকে অবশ্যই নেবেন। অ্যাট লাস্ট আমার বক্তব্য হলো, ড্যামাক্স ইসকা আইস, সেলস উসকা নাইস, দিস ইসকা পিওর, সফলতা মিলিকে 100% শিওর। ধন্যবাদ সকলকে।